পানীর ঢলে উটুয়াই নিছে গাড়ি, করবাত পথ নে নই ধরিব নারি, চকুর পচারতে খহি গৈছে এটিএম দোকান পোহার। উত্তর ভারতের বিভিন্ন রাজ্য এটা প্রকৃতির রুদ্র রূপ, চারিওফালে ভয়াবহ কিছু ছবি। ধারাষার বরষুণের ফলত হিমাচল প্রদেশের বিভিন্ন ঠাই, গুরুগ্রামের রাজধানী দিল্লিতো বরষুণের ফলত প্রকৃতিয়ে ধারণ করা রুদ্রমূর্তির স্বাভাবিক জীবনযাত্রা বারুক প্রভাবিত হয়েছে। হিমাচল প্রদেশের সাতক্ষণ জেলাত রেড এলার্ট জারি করা হয়েছে। হিমাচল প্রদেশ কেবা ঠাইতো হয়েছে ভূমিস্খলন। এতিয়ালৈকে হিমাচলত পাঁচজন লোকের মৃত্যু ঘটিছে প্রচুর বৃষ্টিপাতের ফলত হওয়া ভূমিস্খলনের ঘটনা। এয়া চাওক উফন্দি উঠা ব্যাস নদীয়ে কেনেকৈ উটুয়াই নিছে রখাই থাকা এখন গাড়ি। ঘটনাটো কুল্লুর, একেদরে কুল্লুত চণ্ডীগড় মানালী তিনি নম্বর ঘাইপথের এসোয়া খহাই নিছে নৈখনে। মানালী লেহ ঘাইপথ পানির ঢলে বুড়াই পেলাত বন্ধ হয়ে পড়ছে পথ যাওয়া। বরষুণের ফলত গুরুগ্রামেরও বহু ঠাই এটা পানির তলত, পথ নহয় যে নদীহে, ঠায় ঠায় কৃত্রিম বান। ইফালে পাঞ্জাবতো লওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। উত্তরাখণ্ডত যিকোনো পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করবলৈ সাজু হয়ে আছে সরকার প্রশাসন। রেড এলার্ট উত্তরাখণ্ডতো, আনহাতে দিল্লিতো নেড়ানেপেড়া বরষুণের ফলত ঠায় ঠায় পরিস্থিতি উদ্বেগজনক। মুঠর উপর উত্তর ভারতের কেবাখনো রাজ্য এতিয়া প্রকৃতির ভয়ঙ্কর রূপ। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।